প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য। ঈদ মোবারক। আপনারা জানেন যে আমরা প্রতি বছরই ঈদের সময়টাতে রাজনীতিবিদদের, যারা এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, তাদেরকে ভিন্নভাবে উপস্থাপন করবার চেষ্টা করি। এবং চেষ্টা করবার কারণটি বহুবার আপনাদের সামনে বলা হয়েছে যে তৃতীয় মাত্রা এটির মূল লক্ষ্য হচ্ছে রাজনীতিবিদদের পরস্পরের মধ্যে পারস্পরিক সম্পর্কটা বাড়ানো এবং একই সঙ্গে সাধারণ জনগণের সঙ্গে তাদের যে দূরত্ব আছে সেটি কমিয়ে দেওয়া, অর্থাৎ এক ধরনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। আমরা পৃথিবীজুড়ে লক্ষ্য করি যে এখন যে কোনো নির্বাচন হলে নির্বাচনের সময় রাজনীতিবিদরা তাদের পরিবারের সদস্যদের সহ উপস্থিত হন, কেননা একজন ব্যক্তির জীবনে তার পরিবারের যে প্রভাব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই প্রভাবটি তার রাজনৈতিক জীবনেও পড়ে। এবং এটি এখন বাংলাদেশেও প্রায় সবসময় আমরা লক্ষ্য করি, এবং বিশেষ করে গত দুবছরে এটি অত্যন্ত স্পষ্ট যে বিশেষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে রাজনীতিবিদরা কোনোভাবেই তাদের পরিবারের থেকে বিচ্ছিন্ন নন, সেটি আপনি ভেতর থেকে দেখুন কিংবা বাইরে থেকে দেখুন। আমরা দেখেছি যে গত দুবছরে তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক রাজনীতিবিদদের, আমরা বলি যে সেখানে বিরাজনীতিকরণের চেষ্টা হয়েছে, রাজনীতিবিদদের চরিত্র হননের চেষ্টা করা হয়েছে এবং এই প্রক্রিয়াটিতে তাদের পরিবারের সদস্যদেরকেও জড়িয়ে ফেলা হয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ঈদের বিশেষ তৃতীয় মাত্রায় আমরা এমন একটি পরিবারকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে, যে কথা আমি বলছিলাম সেই কথার পুরো প্রমাণটি এই পরিবারের মধ্য দিয়ে পাওয়া যায়। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি ইকবাল হাসান মাহমুদ এর পরিবারকে। আমার বায়ে তিনি বসা আছেন, বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা। তার পরে রয়েছেন তারিক কন্যা সারা হাসিন মাহমুদ, এবং আমার একেবারে ডানে রয়েছেন ইকবাল হাসান মাহমুদের স্ত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, এবং তার পরে রয়েছেন ইকবাল হাসান মাহমুদের পুত্র আবেদ হাসান মাহমুদ। আপনাদের চারজনকে স্বাগত স্টুডিওতে। ইকবাল হাসান মাহমুদ, প্রথমে আপনি জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা কীভাবে বিনিময় করবেন? রোজার ঈদটা খুব আনন্দঘন ঈদ, কারণ হচ্ছে যে এক মাস শ্যাম সাধনার পরে ঈদটা আসে। আর আমাদের ধর্মে আনন্দ করার দিন মাত্র দুটা, রোজার ঈদ আর কুরবানি ঈদ। তো রোজার ঈদটা একটু বেশি আনন্দঘন হয়, কেননা রোজার পরে সবাই একত্রিত হয়, খাওয়া দাওয়া করে, আত্মীয় স্বজনরা একসাথে মিলিত হয়, বন্ধুবান্ধবরা আছে এবং ছুটি কাটায় সবাই একসাথে। তো এটার একটা মানে আনন্দই একটা আলাদা ধরনের আনন্দ, এবং সবার মধ্যে একটা আনন্দের আবেগ থাকে এবং আনন্দ উল্লাস করার একটা ইচ্ছা থাকে। তো এইভাবেই ছোটোবেলা থেকে আমরা রোজার ঈদ করে এসেছি, এখনও সেভাবেই হচ্ছে। রুমানা মাহমুদ, আপনি এই মুহূর্তে চারজনের মধ্যে একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি, তো আপনি বা জনগণকে কীভাবে ঈদের শুভেচ্ছা জানাবেন? প্রথমে জনগণকে ঈদের শুভেচ্ছা জানাই। অনেক ত্যাগ ও তিতিক্ষা, ধৈর্য সংযমের পরে যে ঈদের আনন্দটা এসেছে আমাদের জীবনে, এই আনন্দটা মনে হয় এটা বেহেস্তি আনন্দ। আমি চাই আমার এলাকার জনগণ, বাংলাদেশের জনগণ সুন্দরভাবে ঈদটা পালন করুক। এবং অনেক কষ্ট হয়েছে জনগণের দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য, তবু ঈদের আনন্দে ওনারা হয়তো সব ভুলে যাবেন। সারা, দর্শকদের কীভাবে শুভেচ্ছা জানাবেন ঈদের? সবাইকে বলতে চাই যে পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করুক, সবাই একসাথে থাকুক পরিবারের সাথে। আবেদ, ধন্যবাদ আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। জনগণকে ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আজকে দীর্ঘ এক মাস আমরা সিয়াম সাধনের মাধ্যমে, সংযমের মাধ্যমে আমরা এই মাসটাকে পার করেছি, এবং আমরা আজকে ঈদের দিনটা সবাই পরিবারের সাথে একসাথে, পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে একসাথে কাটাবো, এইটাই বলে আমি জনগণকে মনে করি যে এইটা এইভাবে আমরা শুভেচ্ছা। ইকবাল হাসান মাহমুদ, আপনি আপনার পরিবারকে একটু পরিচয় করে দেবেন? পরিচয় মানে কে কি করছে, আবার পরিবারে আরও যারা আছেন এখানে তাদের বাইরে কেউ আছেন কি না? আচ্ছা, আমার পাশে আমার মেয়ে, ও ল ফাইনাল দিয়েছে আর সদ্য বিবাহিতা, কিছুদিন আগে বিয়ে হয়েছে, এক মাস আগে বিয়ে হয়েছে, এবং আরেকটি রাজনৈতিক পরিবারে বিয়ে হয়েছে, আরেকটা রাজনৈতিক পরিবারে বিয়ে হয়েছে। আমি যেমন মানে জাত রাজনীতিবিদ, আমরা ওরা ওরা জাত রাজনীতিবিদ, দুই পারের পরিবারের। এবং এখানে একটি আনইউজুয়াল ঘটনা আছে যে আপনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত, সারাকে যে পরিবারে বিয়ে দিয়েছেন সেটি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, শেখ ফজলুল করিম সেলিমের পুত্রের সঙ্গে।
কিন্তু মানে আমার এখানে ওই হচ্ছিল যে রাজনীতি পরিবার যে 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 নীতি থাকুক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু পলিটিক্স করি মানুষের কল্যাণের জন্য। তো লক্ষ্য যে কল্যাণ, সেই কল্যাণের জন্য রাজনীতি করি, একজন আরেকজনের সাথে মিল থাকবে না কেন? আমাদের দুজনের গলি তো একটা, মানুষের কল্যাণ, দেশের উন্নয়ন, তো গোলটা তো আমাদের একটা। সেখানে আমাদের পথ আলাদা হতে হবে, ভিন্ন হতে পারে, কিন্তু মানুষ হিসাবে আমাদের সামাজিক সম্পর্ক থাকবে না, ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক। এটা কিন্তু এরা পুরনো সংস্কৃতি রাজনীতির সাথে ছিল, এটা বাংলাদেশ হওয়ার পর থেকে আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। তো আমার তো মনে হয় এটা সংস্কৃতি আসা উচিত। এই সংস্কৃতিটা আসলেই ওই তৃতীয় পক্ষ এসে আর থাবা দিতে পারবে না। তো আমি মনে করি যে আমার ধরেন আমার বাবা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সমসাময়িককালে রাজনীতি করেছেন। যদি আমার বাবা সিনিয়র ছিলেন, উনি স্টুডেন্ট লিডার ছিলেন, আমার বাবা পাকিস্তান মুসলিম লীগ বাংলা অল ইন্ডিয়া মুসলিম লীগের ওয়ার্কিং কমিটি মেম্বার ছিলেন, তাদের তখন সম্পর্ক ছিল এবং ভালো সম্পর্ক ছিল, আমাদেরও সম্পর্ক ছিল। আমি শেখ কামাল আমরা এক ক্লাসমেট ছিলাম, আমাদের বন্ধু ছিলাম। তো এই জিনিসটা আমাদের মধ্যে চলে চলে হারিয়ে গেছে, কিন্তু এটা থাকা উচিত আপনার। এবং আমি মনে করি যে এটা ভালো হয়েছে যে রাজনৈতিক পরিবার তার সঙ্গে বিয়ে হয়েছে, আমার মেয়ে যে আমার মেয়েকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল, সেই কাহিনী আমরা পরে। হ্যাঁ, তো ন্যাচারালি দুইটা রাজনৈতিক পরিবারের এইসব জিনিসগুলো কোনো ফ্যাক্টর হবে না আর কি। তো সারা এখন কি করছে? তারপরে তো আর কে আছেন ভাবি? আর আমার স্ত্রী এমপি, এবার এমপি হয়েছে, জনগণের ভোটে এমপি হয়েছে, এবং সরাসরি ভোটে এমপি হয়েছে, এবং আমাদের উপরে যে ঝড় গেছে তারপরে এমপি হয়েছে, এই জন্য আমি আমার এলাকার বাসীর কাছে আমি কৃতজ্ঞ। এবং ও নিজেও জনগণের, সিরাজগঞ্জের মানুষের খুব সম্মানের প্রতীক আর কি সিরাজগঞ্জে। আর আমার ছেলে ও এই 111-এর 2 বছর আগে দেশে ফিরেছিল, ফিরে ছোটো ছোটো 2 বছর আগে ফিরেছিল, এবং ওই ছোটো ছোটো ব্যবসা আমি ওকে আলাদা ব্যবসা করার করছিলাম, এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসা, একটা লঞ্জারি ফ্যাক্টরি করেছিল, একটা সোয়েটার ফ্যাক্টরি করেছিল। তো এখন তো 2 বছরের ঝড়ের পরে ওর লঞ্জারি ফ্যাক্টরিটা ইপিজেডে বন্ধ হয়ে গেছে, একটা তুচ্ছ ঘটনায় কেন্দ্র করে আগুন টাগুন জ্বালিয়ে দিয়েছিল, আর সোয়েটার ফ্যাক্টরিটা কোনো মাধ্যমে চলছে আর কি। বিয়ে করিয়েছেন তো? হ্যাঁ, ও বিবাহিত। আমার পুত্রবধূ সে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এমবিএ করছে। ঈদের সময়টা আপনারা কিভাবে কাটান পারিবারিকভাবে? ঈদের সময় আমরা পারিবারিকভাবে আমাদের বাসায় রান্নাবান্না হয়, সব আত্মীয় স্বজন আসেন, ওপেন কিচেন থাকে, সবাই যে যখন আসেন খাওয়া দাওয়া করেন, আনন্দ ফুর্তির মধ্যে কাটিয়ে দিই দিনটা। ঢাকা এবং সিরাজগঞ্জ দুটোকে কিভাবে সামলান আপনারা? রোজার ঈদটা সাধারণত আমি আমরা ঢাকায় করি, কোরবান ঈদটা সিরাজগঞ্জ। আবেদ, ঈদটা কীভাবে কাটে? এই তো ঈদে সকালবেলা আমরা উঠে নামাজের প্রস্তুতি নিয়ে আগে নামাজ টামাজ করে বাসায় চলে আসি, তারপর থেকে দিনটা কেমন করে চলে যায় আসলে এটা মানে বেশ লোকজন আসা যাওয়া করে, আত্মীয় স্বজন আসে, বন্ধুবান্ধব আসে, সবার সাথে আলোচনা, গল্প, মজা, ফুর্তি করেই দিনটা কেটে যায় আর কি। অন্যান্য দেশে অন্যান্য বন্ধু বান্ধবী যারা আছেন আপনাদের, তাদের ঈদের সঙ্গে নিজেদের ঈদের কোনো পার্থক্য খুঁজে পান? এবং আপনি যেহেতু একজন রাজনীতিবিদের সন্তান, এরপরে তো এখন আরেক রাজনৈতিক পরিবারের পুত্রবধূ, সব মিলে কী মনে হয় যে অন্য বন্ধু বান্ধবের সঙ্গে কোনো পার্থক্য পাওয়া যায় নিজেদের ঈদের? বাইরে যেরকম এখানে আত্মীয় স্বজন বেশি, আত্মীয় স্বজনের সাথে ঈদ কাটানো যায়, বাইরে সব আত্মীয় স্বজন তো থাকে না, তো ওইখানকার ঈদটা একটু ম্লান লাগে আমার। আমি সেটাই বলছি না, আমি বলছি যে আপনাদের অন্যান্য বন্ধু বান্ধবদের তারা যেভাবে ঈদ করে যারা রাজনৈতিক পরিবারের নয়, ঈদ তো সবার জন্য সমান, তো ঈদের তেমন পার্থক্য না। তো রাজনৈতিক মানুষজন আসে যারা সিরাজগঞ্জ থেকে হয়তো বা সবাই দেখা করতে আসে, মানুষের সংখ্যাটা একটু বেশি থাকে, আর না ঈদ তো সবার জন্য একই রকম সবাই। আমার বাড়িতে একটাই ইয়ে আছে আর কি, যেহেতু আমি মানে আমার বোনরা সব বড়, আমি ভাইদের মধ্যে বড় আর কি, আর আমি ভাই বোন আপনারা, আমরা 5 ভাই বোন। তো আমার এক বোন আমার গ্রেপ্তারের পরে শক্ত হয়ে মারা গেছেন, আমার শাশুড়িও তো মারা গেছেন।
তো ওই আমার যেহেতু আমি বাবার বাড়িতে থাকি, তো ঈদের দিনে আমার বোনেরা আমার বাড়িতে আসে, যদি ওরা বড় কিন্তু আমার বাড়িতে আসে, বিকজ বাবার বাড়িতে আমি থাকি সেই জন্য আসে আর কি। তো ন্যাচারালি আমার ভাগ্না ভাগ্নিরা আসে, আগে কম ছিল, এখন ভাগ্না ভাগ্নিদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তো অনেক ভিড় হয় আর কি সকালবেলা। দুপুরবেলাতে আমার বাড়িতে মানে 5টা পর্যন্ত খাওয়া দাওয়া চলে এবং আমার ভাগ্না ভাগ্নি আমার বোনরা সবাই আসে। আর আমরা সকালবেলাটা সাধারণত নামাজ পড়ে, আমার শাশুড়ি বেঁচে ছিল তখন শাশুড়ির সাথে সালাম করে যেতাম, আমার বড় বোনরা ছিল বড় বোনদের কাছে যেতাম, ওর বড় বোনরা আছে ওদের কাছে যেতাম আর কি। ওই সকালবেলাটা আমাদের এভাবে কাটে, কিন্তু এই মানে 12টার পর থেকে আমরা বেরোতে পারি না। আমরা মানে বাই দ্য টাইম যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমরা সবাই খুব টায়ার্ড হয়ে পড়ি আর কি। একটু রুমানা মাহমুদ আপনার কাছে জানতে চাইব, যদিও আপনি নিজে সংসদ সদস্য, অন্য অনেক বিষয় নিয়ে কথা বলবার আছে, কিন্তু যেহেতু ঈদের অনুষ্ঠান এবং আমরা আপনাদের পরিবার নিয়ে কথা বলতে চাই, স্বামী হিসেবে আপনার হাজবেন্ড হিসেবে ইকবাল হাসান মাহমুদকে আপনি কেমন দেখেছেন, এবং একই সঙ্গে জানতে চাইব যে রাজনীতিবিদ ইকবাল হাসান মাহমুদ তিনি কেমন? স্বামী এবং রাজনীতিবিদ হিসাবে ইকবাল হাসান মাহমুদ পারফেক্ট, আপনি কি এই রাজনীতিতে যুক্ত হবার আগে বা এবার নির্বাচন করলেন তার আগে অন্য কোনো কিছুর সঙ্গে ইনভলভমেন্ট আছে? আমি এপেক্সের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ছিলাম, এছাড়া আমার কোনো ইয়ে ছিল না। আবেদ একটু বাবাকে মূল্যায়ন করবেন, বাবা হিসেবে ইকবাল হাসান মাহমুদ? ছোটবেলা থেকেই বাবাকে সবসময় ব্যস্ত দেখতাম, ওভাবেই আমরা নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড হয়েছিলাম যে ব্যস্ত থাকবে এবং টাইম টু টাইম আমরা হয়তো পাবো না, বাট সবসময় যোগাযোগ রাখতো, সবসময় খেয়াল রাখতো এবং কখনও কোনো কিছু অভাব আমাদেরকে বোধ করতে দেয়নি। এবং আপনার বাবা হিসেবে আমি মনে করি তিনি আমাদের জন্য যথেষ্ট করেছেন আর কি। আর রাজনীতিবিদ ইকবাল হাসান মাহমুদ? রাজনীতিবিদ ওটাও আবার আপনার তার আরেকটা জীবন, আপনার সেখানে এলাকার লোকের সাথে মিশতে হয়, আপনার এলাকায় যেতে হয়, তো আমরা বেসিক্যালি আমরা ছোটবেলা থেকে ইউজ টু হয়ে গেছি সব কিছুতে, তো আমাদের কোনো সমস্যা হয় না। এবং এমনি একটু খোলামেলা তৃতীয় মাত্রাতে এমনিতে খোলামেলা কথাবার্তা বলার অনুষ্ঠান, আপনি আপনার বাবার সামনে জি বাবার চারিত্রিক বৈশিষ্ট্যের বা যেভাবে বলি না কেন তার একটি নেতিবাচক দিক আপনি আইডেন্টিফাই করবেন এবং একটি পজিটিভ দিক তো বলছেনই, যদি আরও আমি তার যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো যে সে যদি কোনো কিছু একটা টার্গেট করে সেটাকে সে অ্যাচিভ করার জন্য সে দিনরাত পরিশ্রম করে সেটার পিছনে। এবং খারাপ লাগে নেতিবাচক? খারাপ লাগে নেতিবাচক এই মাঝে মাঝে কথা বলতে বলতে একটু মানুষের সাথে রাগ করে ফেলে, আপনাদের সঙ্গে করে মাঝে মাঝে করে ফেলে, ওটা তো ইউজ টু হয়ে গেছি আমরা। আব্বু মন খুবই বড় এবং ভাইয়া যেটা বললো যে কোনো কিছু যদি টার্গেট করেন উনি ওইটাকে খুব খুব শ্রম দেন, উনি ওটার পিছনে অনেক খাটেন উনি। আর বাবার খারাপ লাগে বাবাকে নিয়ে কষ্ট বা বাবার প্রতি অভিযোগ এরকম কিছু আছে? না আমার কোনো অভিযোগ নেই। কখনই ওরা করে না কোনো অভিযোগ আপনাকে? আপনার কাছে জানতে চাইছি। আমার কাছে না ওরা আমাকে কোনোদিনও কোনো অভিযোগ করে নেই আর কি। আর হয়েছে কি ছোটবেলা থেকে উনিও করেননি কারণ এই জন্যই করেন না। আপনাদের বৈবাহিক জীবন কত বছরের? ও 36 বছর। আর সবচেয়ে বড় কথা কি ব্যাপার আছে যে আমাদের যে মানে ফ্যামিলি ট্রেডিশন যেটা একটা ধারা চলে আসছে, তো আমার বাবা আমার মার যে সম্পর্ক ছিল, আমার বাবার রাজনীতি করতো, মানুষের সাথে যে সম্পর্ক ছিল, আমাদের সাথে যে সম্পর্ক ছিল, এগুলো গল্প তো ওরা ছোটোবেলা থেকে আমাদের কাছে শুনেছে, সুতরাং আমার জিনিসগুলো ওদের কাছে নতুন মনে হয়নি, কারণ ওটা দেখেছে ওরা দাদা করেছে এইভাবে, তো ইয়ে করেছে এইভাবে। শুধু একটা ছিল আমার শ্বশুর ছিলেন হলো এডুকেশনিস্ট, এডুকেশন সার্ভিসের ছিলেন উনি, তো ওদের মানে লাইফটা এক ধরনের ছিল। তারপরেও যেহেতু ওদের বাড়িতে পলিটিক্স ছিল, ওর চাচারা পলিটিক্স করতো, সুতরাং ওর একটা অভিজ্ঞতা ছিল রাজনীতির সম্বন্ধে, কিন্তু ওরও আমার আমার পরিবেশে খাপ খাওয়াতে খুব অসুবিধা হয়নি। আপনাদের বিয়ে কি সেটেল ম্যারেজ না অ্যাফেয়ার ছিল? অ্যাফেয়ার ছিল। কত বছরের?
অনেক বছর, 12 বছর এবং শান্তিপূর্ণ ভাবে বিয়ে হয়েছে। শান্তিপূর্ণ বিয়ে হয়েছে। আপনি আপনার সম্পর্কে তো ওনারা বললেন, আপনি ওনাদের সম্পর্কে একটু বলবেন, ছেলে মেয়ে বা একটু আলাদা আলাদা করে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, আই এম এ প্রাউড হাজব্যান্ড অ্যান্ড এ প্রাউড ফাদার। কেননা আমার ছেলে মেয়েদের সম্বন্ধে, ধরো ঢাকা শহরে আছে, ঢাকা শহর তো খুব ছোটো, সোসাইটিতে সবার মানে যারা খারাপ করে, ছেলেমেয়েরা যারা খারাপ করে, স্পয়েলড হয়ে যায়, আলোচনা হয়, তো আল্লাহর রহমতে আমার ছেলে মেয়ে নিয়ে এরকম কোনো সমালোচনা বা আলোচনা নেই। এক নম্বর, দু নম্বর হলো যে আমার ছেলে মেয়ের মধ্যে আমি সবচেয়ে মানে বেশি গর্ব করি যে আমার ছেলেমেয়েরা ডাউন টু আর্থ, ওরা মানে হাইনোস না, ওরা ওরা বাস্তবতা বলছে। এবং এই যে আমার এলাকার মানুষজন যে আসে, তার সাধারণত একটু গরিব মানুষ তারা, এবং তারা বুঝতে পারে না যে তারা নিজের বাড়িতে নেই, মানে অন্য বাড়িতে এসছে, এটা আমার ছেলে মেয়ে অনুভব করতে দেয় না। আমি না থাকলেও ওরা তাদেরকে এন্টারটেনমেন্ট করে, তাদেরকে চা বিস্কিট খাওয়ায়, বাড়ির দূরে থেকে আসলে ভাত টাত খাইয়ে দেয়। এবং আমার স্ত্রীও কোনো দিনও আমি দেখি নাই যে দুপুরবেলা সিরাজগঞ্জ থেকে 10 জন লোক এসে গেল দুপুরবেলা ভাত খাবে, যে প্রস্তুতি নাই বা এই নিয়ে যে অনুযোগ করা আমার সাথে কোনো দিনও করেনি। তো এদিক দিয়ে আমি খুব মানে কি বলবো, আই এম ভেরি হ্যাপি, আমি আই এম ভেরি প্রাউড যে আমার স্ত্রী তো বিদেশি মানুষ হয়েছে, আমেরিকাতে স্কুলিং হয়েছে, তারপরে যে সাধারণ মানুষের সাথে মিশে যেতে পেরেছে, এবং লোকে বলে সে নাকি আমার থেকে পপুলার সিরাজগঞ্জে, এটা বলে লোকে, আমি তো বকা চোখা করি মাঝে মাঝে। না তা তো বোঝাই যায়, কারণ আপনি উনি প্রথমবার নির্বাচন করলেন এবং যে বিএনপির যে বিপর্যয়, সেই বিপর্যয়ের মধ্য থেকে বেরিয়ে এসেছেন। অনেকে বলতে চায় যে ওর জন্যই জিতে, আমি নাকি শুধু জিততাম না। জি, এমনিতে আপনার পারিবারিকভাবে অবসর সময়টা কিভাবে কাটান? অবসর বলতে তো আমার কিছু নেই, 24 hours অন ডিউটি, কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয়। বাড়িতে স্টাফ আছে, কেউ অসুস্থ তাকে ডাক্তারের কাছে পাঠানো, আত্মীয় স্বজন আছে তাদের কাছে যাওয়া, কিছু না কিছু ইয়ে নিয়ে আমি ব্যস্ত থাকি। আর অফ টাইমে আমি ম্যাগাজিন পড়ি, একটু গান পারিবারিকভাবে হলো। যে ম্যাগাজিন পড়ে বললো না, মানে আমার আমার শোয়ার ঘরটা ওনার এই কি রান্নার বই আর বিভিন্ন দেশের রান্নার বই দিয়ে, মানে এমন থাকে অনেক সময় আমি বালিশ মনে করে বইয়ের উপরে ঘুমিয়ে পড়ি আমি। তারপরে দাঁত বাজে যখন দেখি শক্ত কেন, দেখি যে বাবুনি ওনার রান্নার বই ফেলে রাখছিল, আমার বালিশই পড়ে ওটা পড়ে আমি শুয়ে পড়েছি আর কি। তার মানে আপনি বেশ বিভিন্ন ধরনের রান্নাবান্না, হ্যাঁ রান্নাবান্না ভাবি আয়োজন করেন আর কি? রান্নাবান্না করতো, কিন্তু জেলখানাও ভালো রান্না পেয়েছে, বছর 3 মাসও জেলে ছিল পাইনি, পেয়েছে, কিন্তু এমপি হওয়ার পরে এখন আর রান্নাবান্না খুব একটা খেতে পাইনি আর কি। সবাই মিলে অবসরটা কীভাবে কাটানো হয়, মানে যেটুকু সময় পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়, বাবা মা ভাই বোন? একটা পলিটিক্যাল ফ্যামিলিতে বড় হওয়া এটা একটু মানে ব্যতিক্রম একটু, এবং অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, বাইরে থেকে মনে হয় অনেক কিছু করা সম্ভব, আবার অনেক কিছু করা সম্ভবও না। এই জন্য আব্বার একটা জীবন আছে, আব্বার জীবন, আব্বার ইন্ডাস্ট্রি ছিল, তার সাথে রাজনীতিও আছে। বেসিক্যালি আম্মা ছিল পুরোপুরি হাউসওয়াইফ, মাঝখানে আব্বা যখন মন্ত্রিত্ব পেলেন তখন একটু মাঝে মাঝে ব্যবসা দেখতেন। তো আমাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়াল একটা লাইফ আছে, এবং আমরা খুব সম্ভব রাতেরবেলাই সাধারণত খাবার টেবিলে দেখা হতো আমাদের। তো ওই সময়টুকুই যতটুকু আমরা থাকতাম, ততটুকু আমরা যত কথাবার্তা বলার, ততটুকু হাসি ঠাট্টা করার ওখানেই করতে পারি। তাছাড়া কিন্তু আর সারাদিনের মধ্যে কেউ কারোর সাথে খুব একটা বেশি ওরকম যোগাযোগটা হয় না। এবং আর অকেশন যখন হয় তখন গেস্ট টেস্টটা থাকে, তো গেস্টের সামনে তো আমরা ওরকম ইনফর্মালি কোনো কথাবার্তা বলতে পারি না। তারপর আমরা একে অপরের সাথে টাইম করে ফেলতে পারি আর কি, অ্যাডজাস্টেড হয়ে গেছি আমরা, এটা কোনো সমস্যা না। ওর একটা কমপ্লেন আমার সম্বন্ধে আছে আর কি, আমার সম্বন্ধে আছে যে ও সবসময় একটা কমপ্লেন করে আমাকে যে তুমি যদি পলিটিক্স না করেছো, ব্যবসায়ী হতে, হিজ লাইফ উড হ্যাভ বিন মাচ স্মুদার। আমি পলিটিশিয়ান হতে ওর ব্যবসায়িক জীবন, সব জীবনই ওর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে, এবং বিরূপ প্রতিক্রিয়া পড়ার সবচেয়ে বড় হলো 6 মাস জেল খেটেছে ফর নাথিং। জি, আমরা সেই প্রসঙ্গটি যাচ্ছি, সেটার সম্বন্ধে কমপ্লেন ওর আছে আমার সম্বন্ধে, ওটা বলেনি রাস্তাতে, সেই জন্য বললাম আর কি। স্যার আর কি রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে কেমন লাগে, এবং এখন তো গোটা জীবনটাই রাজনৈতিক পরিবারের সঙ্গেই কাটাতে হচ্ছে?
একটু ভালো লাগে, বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলা যায়, মেশা যায়। এক একজনের তো জীবনের স্টোরি তো ডিফারেন্ট থাকে, এসব জানা যায়। তো এই যে বিএনপি রাজনৈতিক পরিবার থেকে আওয়ামী লীগের রাজনৈতিক পরিবারে যাওয়া, সেই জায়গায় কোনো না আমি কোনো পার্থক্য, মানে এইসব বিষয়ে আলোচনা হয় না পরিবারে। সামাজিকতা তো থাকবেই মানুষের মধ্যে। দর্শকবৃন্দ, আমি অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে এই পরিবারটির একটি জীবনে উল্লেখযোগ্য ঘটনা আছে। আমরা বিভিন্ন সময় এই অনুষ্ঠানে যাদেরকে ডাকি তাদেরকে বা অনেক সময় সন্তানদেরকে জিজ্ঞেস করি যে একজন রাজনীতিবিদের তো জীবনে অনেক উত্থান পতন থাকে, তাকে জেলে যেতে হয়, সেগুলো নিয়ে নানা সময়ে নানান বিভিন্ন সন্তানের আমরা উৎকণ্ঠা এই অনুষ্ঠানে প্রকাশ পেয়েছে এবং স্ত্রীরাও বলেছেন তাদের জীবনের ঝড় ঝঞ্ঝার কথা। কিন্তু এই পরিবারটি আপনারা জানেন যে 2007 সালের 11ই জানুয়ারির পরে যে তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের আমলে পুরো পরিবারটি জেলে যায়। অর্থাৎ এই চারজন যারা, তারা চারজনই কারাবন্দী হয়েছিলেন। ইকবাল হাসান মাহমুদ 22 মাসের মতো কারাবন্দী ছিলেন, প্রায় 3 মাস তার স্ত্রী এবং কন্যা কারাবন্দী ছিলেন, ছেলে জেলে কাটিয়েছেন 6 মাস। এবং এই অনুষ্ঠানে সেই সময়টাতে অনেকেই এই বিষয়টির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। তো আমি একটু আবেদের কাছে শুনতে চাইব যে এই যে জেল জীবন, বাবার উত্থান থাকে, পতন থাকে, রাজনীতিতে জেলে যেতে হয়, অনেক সময় নানা ধরনের নিপীড়ন নির্যাতন সহ্য করতে, সেগুলো নিয়ে তো এক ধরনের সন্তানদের মধ্যে শঙ্কা উৎকণ্ঠা সবসময় থাকে, এবং তার সঙ্গে এবার যুক্ত হয়েছে যেটি নিজেরা সরাসরি তার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়া, কেমন লেগেছে? মানে আগের চিন্তাটা কি ছিল আর এই তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের সময় পার করবার? আব্বা যখন রাজনীতি করতো তখন সবাই বলতো কি যে তোর বাপ কিন্তু জেলে যাবে। হ্যাঁ, আমি বললাম কি যে রাজনীতি করলে তো জেলে যেতে হয়, কিন্তু এই 1/11 পরে প্রথম দেখলাম যে রাজনীতি না করে মানুষ জেলে গেছে। আমি তো রাজনীতির সাথে জড়িত ছিলাম না, তো এখন এটা আমার জন্য খুবই একটা মানে ডিজাস্টারাস পিরিয়ড আমি পার করেছি, এবং এখনও মাঝে মাঝে ওই দিনগুলো মনে পড়লে পরে আমার এখনও ভয় ধরে। এখনও মাঝে মাঝে রাতেরবেলা যদি বাসার পাশ দিয়ে যদি কোনো সাইরেনওয়ালা গাড়ি যায়, তখন ওই দিনের ওই রাতের কথাটা মনে পড়ে, যেদিন আমার আব্বাকে এসে তারা আমার সামনে ব্লাইন্ড ফোল্ডেড করে নিয়ে গেছে। তো তারপর তো আব্বাকে নিয়ে যাওয়ার পরে তো আপনার বিভিন্ন রকম কোয়েরিজের সম্মুখীন হয়ে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, বিভিন্ন জায়গায় আমাকে আসতে বলা হয়। হঠাৎ করে মানে আমাদের দেশেরই সব সন্তানেরা, কিন্তু মানে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এগুলো অনেক কিছু আমি জানি না। তো যাই হোক, ওই তারপরে একটা পর্যায়ে তো 3 জুলাই আমাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট হয় আমাদের তিনজনের নামে। আমি তখন অফিসে ছিলাম, আর বাসা থেকে ফোন আসলো যে এরকম পুলিশরা আপনার স্কাউট করে পুরো বাসা ঘিরে ফেলেছে। তো তখন আমি আম্মাকে বললাম যে আম্মাকে খুঁজে পাচ্ছিলাম না, বোনের সাথে কথা হলো ফোনে, বোন বললো কি যে আমি কী করবো। তো ওই সময় আমি আমার লয়ারের সাথে কথা বললাম, লয়াররাও কোনো কথা বলতে পারছে না, বিকজ উই আর অ্যাবাউট টু গো টু জেল। তো তখন কিছুক্ষণ পরে মানে পুলিশরা এসে আমার বোনটু আড়ালেই ছিল, বাট আমার বোন আম্মাকে নিতে দেখে সেও নিজেকে আর সামলাতে পারেনি, একটা পর্যায়ে সেও নিজেকে সারেন্ডার মানে পুলিশের সামনে চলে আসে আর কি। পরে আমি যারা আসছিলেন ওদের সাথে কথা বললাম, আমি বললাম যে আমি অফিসে আছি, আপনারা চলে যান কোর্টে, আমি কোর্টে চলে আসবো। তো আমি কোর্টে এসে সারেন্ডার করলাম। তো তারপরেও আমি বুঝতে পারছিলাম যে কোথায় যাচ্ছি, শুধু একটু কিছু জানি যে মা বোন দুজনই আমার সাথে আছে। এটাই আমার জন্য তখন একটা ইয়ে ছিল যে তারা বাইরে অন্য কোনো জায়গায় আমার 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 আশেপাশের মধ্যেই থাকবে আর কি, আর আর হয়তো বা ভিতরে গিয়ে আব্বার সাথে দেখা হবে। তো এটা কেন হলো, কীভাবে হলো সেটা, আপনার স্ত্রী সে সময়টাতে কোথায় ছিল? আমার স্ত্রী আমার বাসাতেই ছিল, সে অলরেডি ভেঙে পড়েছিল, বিশেষ করে সারার সাথে মানে আমার বোনের সাথে আমার স্ত্রীর খুবই সময়টা কাটে, আমরা দুজনে একসাথেই সময়টা কাটাই। তো এই মুহূর্তে সারাকে নিয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে যখন আমরা ভিতরে ছিলাম তখন আমার ওয়াইফ একবার আমার একটা বন্ধুকে বললো, এখন তো জরুরি অবস্থা অনেক মামলা দেওয়া যায়, তখন বলে যে হ্যাঁ দেওয়া যায়। তো তখন আমার বন্ধুকে বলছে ভাই আপনারা আমার নামে ছোটোখাটো একটা মামলা দিয়ে দেন জরুরি বিধিমালার মধ্যে, তাহলে আমিও ভিতরে চলে যাই, তাহলে আমরা সবাই ভিতরেই থাকি। এরকম একটা সময় আমাদেরকে অতিক্রম করতে হয়েছিলো আর কি। তো তার উপর দিয়ে একটা প্রেশার গেছে, বিকজ পুরো বাসাটাই তাকে দেখতে হবে। তিন জেলে ছিলেন আপনারা? আমরা হ্যাঁ আমরা আমি সেটি বোধহয় সেই সময়টাতে আপনার বাবা আমাকে বলছিলেন এক সময় যে তাকে অনেক মানে সব জেল ম্যানেজ করতে হচ্ছে আপনাদের। জি, যখন ডিটেনশনে ছিল তখন চিটাংয়ে ছিল,
তখন আমাদেরকে প্রায় 15 দিন পর যখন দেখা করার এটা পেতাম আমরা তো তখন আমরা অধীর আগ্রহে থাকতাম যে 15 দিনটা কবে শেষ হবে কবে দেখা করতে যাব তো ভোরবেলা আমরা রওনা দিতাম 5টার সময় চিটাং এ গিয়ে দেখা করে সেদিনই আবার ব্যাক করতাম তো আপনার তারপর আব্বা যখন আমরা যখন জেলে যাই তখন আব্বাকে কাশিম তখন ওই মুহূর্তে কাশিমপুরে ছিল পরে আমরা আসতে তাকে আবার কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় আপনার স্ত্রী কি রাজনৈতিক পরিবারের রাজনীতিবিদরা জেলে যান এবং সেটি নিজেদের জীবনের মধ্য দিয়ে দেখতে পেলেন এবং সেই জায়গায় আপনি আবার এখন সাহস করে আরেকটি রাজনৈতিক পরিবারে গেলেন যেখানে আপনার বাবা আপনারা যে সময় জেলে ছিলেন আপনার শ্বশুরও জেলে কাটিয়েছেন এই সময়টাকে আপনি কিভাবে মানে আপনার অভিজ্ঞতাতে অভিজ্ঞতা হচ্ছে শুনেছি রাজনীতি যারা করেন তাদেরকে জেলে নেওয়া হয় কিন্তু এরকম যে খারাপ হতে পারে এর আগে কি আপনার বাবাকে কখনো জেলে দেখেছেন জেলে যেতে না এর আগে কখনো জানি তবে এটা জানতাম যে রাজনীতিবিদরা সবসময় জেলে যান আবার সম্মানের সাথে ফেরত আসেন কখনো শুনিনি যে রাজনীতির কারণে গোটা পরিবারকে অন্যায়ভাবে জেলে তুলে নেবে এটা তো কখনো শুনিনি তো এই বিটার একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের সকলের আর আর কোনো এক্সপিরিয়েন্সের কথা বলবেন জেল জীবনের জেল জীবনে যেমন সেই সময়টাতে কি মনে হয়েছে সেই সময় মনে হতো যে আমার আমরা তো একাত্তরের সে সময় ছিল হইনি তো একাত্তরের ইতিহাস শুনতাম হানাদার বাহিনীর অত্যাচার কিরকম ভাবে করতো আমাদের দেশে মানুষের উপর তো মনে হতো কি একাত্তরে আছি আমি একাত্তরে চলে গেছি নাকি আমি যে আমাদের নিজেদের মানুষরাই কি আমাদেরকে এরকমভাবে কষ্ট দিতে পারে আমরা কোথায় আছি তো রুমানা মাহমুদ আপনার জন্য অভিজ্ঞতার আরও কষ্টের স্বামী নিজে এবং সন্তানরা এখন যেটা বলতে চাই যে জিনিসটা হয়েছে আমাদের সাথে অন্তর থেকে দোয়া করব যেন আর কোনো পরিবারের সাথে এটা না হয় অবিবাহিত মেয়ে ছেলে নিয়ে জেলে যাও কিন্তু আমরা আমাদের জেলে যাওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা তো কখনো অন্যায় করিনি তো আমরা পালিয়ে বেড়াবো কেন আর যেখানে আমি জানি যে আমার বাবাকে সারা জীবন দেখেছি যে এলাকার মানুষের সিরাজগঞ্জের মানুষের জন্য পাশে দাঁড়িয়ে দেখেছি আমাদেরকেও সময় দিতে পারতেন না তো আমরা জানতাম মন থেকে বিশ্বাস করতাম যে আমাদের আমাদের বাবা কিছু করেনি তো তার সাথে থাকবো আমরা যার কারণে আমরা ফেস করেছি এই সিচুয়েশনটাকে ইকবাল হাসান মাহমুদ আপনি আসলে মানে আজকে মানে ঈদটা আমাদের আমাদের ঈদের আনন্দ ঈদের আনন্দের সাথে আমাদের একটা ব্যথাও সবসময় কাজ করে আর কি তোমার এই যে আজকে মানে আমি যখন আমার সন্তানদের দিকে তাকাই তখন চিন্তা করি যে আমি দেশের মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করেছি আমি একটা রাজনৈতিক পরিবারের ছেলে যা বলতে গেলে আমরা জাত রাজনীতিবিদ আমরা আমাদের রাজনীতির ইতিহাস প্রায় 100 বছরের পুরনো ইতিহাস আপনার সেই ঈদ ধরেই আমরা ট্রেডিশন ধরে আসছিলাম রাজনীতি করার জন্য কিন্তু আজকে এই যে আমার মেয়েটা আমার মেয়েটাকে অপরাধ করেছিল আমি 10 লাখ টাকার সেভিং ইয়ে সঞ্চয়পত্র কিনেছিলাম সেটা কখন কিনেছিলাম তখন তো আমি এমপিও ছিলাম না মন্ত্রীও ছিলাম না ওরা তখন স্কুলে পড়ে আমার ছেলে স্কুলে পড়ে ও স্কুলে পড়ে তখন সঞ্চয়পত্রটা কেনা হয়েছে তার জন্য তাদেরকে জেলে যেতে হবে আপনার যারা জেলে নিয়েছিল তাদের সন্তানদেরকে সঞ্চয়পত্র নাই তাহলে আজকে তো আমরা তাদের জেলে নিতে পারি আজকে আমরা জেলে নিতে পারি তো যা হোক এই এটা তো এক রিভেঞ্জের রাজনীতি হয়ে যায় আর কি কিন্তু যারা করেছে আজকে আমাদের জীবনটাকে যে একেবারে তছনছ করে দিয়েছে আজকে ঈদের দিন আমরা আমাদের কিন্তু স্মৃতিতে আনন্দের চেয়েতে এই কষ্টটা বেশি আসে এই কষ্টটা বেশি আসে যখন আমি আমার ছেলের মুখে দিয়ে তাকাই আপনি দেখেন ওর চোখের নিচে কালি পড়ে গেছে আজকে ফ্যাক্টরির বেতনের টাকা জোগাড় করতে জান বেরিয়ে যায় 2 বছর 6 মাস একটা লোক না থাকলে কি থাকে একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে আগুন লেগে গেছে সেখানকার ইপিজেডের ইয়ে চেয়ারম্যান আমার ছেলেকে অকথ্য ভাষায় গালাগালিজ করেছে ব্রিগেডিয়ার
অগত্য ভাষায় গালাগাল করতে করেছে সারা দেশের। তোমার সাপোজ টু বি এ প্রোটেক্টেড এরিয়া, সেইখানে লেবাররা বললো মরে গেছে আর ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিল, তার কোনো দায়িত্ব ছিল না? আমার পলিটিশিয়ানদের নাম দিয়ে গালাগালি করেছে, পলিটিশিয়ান ছেলে পলিটিশিয়ানরা খারাপ, পলিটিশিয়ানের ছেলেরা খারাপ, আমরা নাকি উই আর চিট, এইসব কথাবার্তা বলেছে। তো দেশটা কোথায় চলে গেছে? রাজনীতিবিদরা যত খারাপই করুক, এই দেশে আজকের এই যে আমি চ্যানেলে বসে আছি, এটা কিন্তু পলিটিক্যাল ডিসিশনই হয়েছে। আজকে এই এই চ্যানেলগুলো হওয়ার দরুন আজকে কত মানুষের এমপ্লয়মেন্ট হয়েছে, কত মানুষের লাইভলিহুড হয়েছে, এটার জন্য পলিটিক্যাল ডিসিশনের জন্য তো হয়েছে এটা। তো পলিটিশিয়ানদেরকে খাটো করে যারাই যা কিছু করুক না কেন, আমরা হয়তো ভিকটিম হয়েছে, ভবিষ্যৎ যার কারো যেন ভিকটিম না হয়, পলিটিশিয়ানের ভিকটিম না হয়, এইটা কিন্তু আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। আজকে আমি ঈদ করার সময় আমার ওই কষ্টের দিনগুলো মনে পড়ছে, আর কারো যেন মনে না পড়ে, এইটা আমি। আপনি তো এর আগে জেলে কখনো যান? ওই ছাত্র জীবনে 69 মুভমেন্টের সময় থানায় গেছি, থানার থেকে সারাদিন দেখে ছেড়ে দিয়েছে। 71 যুদ্ধে ছিলেন, মানে সেই সেই সময়টা আর এই যে দুই বছরের স্ত্রী সন্তানদের সহ জেল কাটানো, কোনটা আপনার কাছে বেশি সময় মনে হচ্ছে? মানে 71 তো জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছে। 71 যুদ্ধ তো হচ্ছিল যে দেশের দেশের মাতৃকে মুক্ত করব, এটা একটা আনন্দ, মরে গেলেও আনন্দ একটা, এখানে ওইটা তো ছিল, ওই ফিলিংসটা ছিল। আর এখানে তো ছিল যে মানে এটা তো যুদ্ধ না, একজন অস্ত্র নিয়ে আসতেছে আর আমরা নিরস্ত্র, আমাদের আছে শুধু জনগণ। তো জনগণও তখন স্তব্ধ হয়ে গেছে তাদের অত্যাচার নিপীড়ন দেখে। হ্যাঁ, তো সেইটার সাথে তো এটা তো মনে তখন আমি তো মনে করি ইভেন তুমি জিল্লুর তুমিও খুব সেফ মনে করো নাই, কী না যে হয়ে যাবে, হয়ে গেলে তোকে কিছু করার নাই। এক সাংবাদিককে উঠে নিয়ে চলে যাওয়া হয়েছিলো না, তার কম্পিউটারে কী পেয়েছিল উঠে নেওয়া হয়েছিলো না, বিকজ সে স্টারের রিপোর্টার ছিল, বিকজ সে মাহফুজ আনম আর মতিউর রহমানের তদবির ছিল, সেই ছেলেটা ছাড়া পাইছিল। কিন্তু অন্য যে যাচ্ছে তাতে ছাড়া পেত না, আইনে ছিল জামিন জামিন পাবে না। তো সেই অবস্থাতে সারা দেশের মানুষ তো একটা বন্দিশালায় ছিল। এরকম অবস্থায় তো মুক্তিযুদ্ধের সময় তো যারা নাকি আবদ্ধ ছিল তারাও মনে করতো মুক্তিযোদ্ধার ছেলে কখন আসবে, একজন লোক কখন আসবে, আমরা তো অনেকের বাড়িতে হঠাৎ করে গেছি, কিন্তু তাদের মধ্যে ভয় দেখি নাই, তাদের মধ্যে উল্লাস দেখছি আমরা আসছি। কিন্তু এইখানে তো মানুষ উল্লাস করার মতো সুযোগ ছিল না, এইটা এইটাই হলো বড়। একটা কথায় বলা হয় যে দেশপ্রেমী দেশপ্রেমিক, রাজনীতিবিদদের চেয়ে দেশপ্রেমিক বড়, দেশপ্রেমিক জনসাধারণ চেয়ে দেশের বড় প্রেমিক কে আছে? রাজনীতিবিদরা আর জনসাধারণ দেশপ্রেমিক কিন্তু বিক্রি করে না, বিক্রি করে খায় না, এটা কিন্তু মনে রাখতে হবে। এই এই যে জেলে যে আপনারা বিভিন্ন জেলে ছিলেন সেই সময়টা তো আপনাদের মধ্যে যোগাযোগ বাটে, মানসিক অবস্থাটা কি ছিল? ওরকম ছিল না, 15 পরপর দেখা হতো, এমনি যোগাযোগ আপনাদের মধ্যে দেখা হতো না, ওই আগে 15 পর যেটা নিয়ম ছিল, এক সপ্তাহ জি সপ্তাহে একবার, প্রথম দুইবার ছিল ওটা। আমরা মহিলা ওয়ার্ডে, ওনারা পুরুষ ওয়ার্ডে ছিলেন। কিন্তু সেটা কি বিভিন্ন জেলে যখন ছিলেন, কোন আপনি কোন জেলে? আমরা ছিলাম তিনজন, তিনজন কারাগারে, আমি আম্মু সারা তিনজনই, আমরা ছিল মহিলা ওয়ার্ডে আর আমরা ছিলাম। মানে ওনার সঙ্গে দেখা হতো না? ওনার সাথে প্রথম প্রথম দেখা হতো, এটাও তো একটা মানে মজার একটা বিষয় ছিল। আমি যেহেতু ওই জেলে ছিলাম, সেহেতু হঠাৎ করে একদিন খবর দিল যে অফার আসলো যে আব্বাকে আমাকে কাশিমপুরে পাঠিয়ে দিবে। তাই আমি বলছি কেন আমাকে কাশিমপুরে পাঠিয়ে দিবেন, আমার আব্বা আছে আম্মা আছে। তো তখন বলছি না, আব্বাটাকে একসাথে রাখা যাবে, উপর থেকে নির্দেশ দিয়ে দিয়েছে। আমি তখন বললাম যে উপর থেকে নির্দেশ, এটা আবার কী ধরনের কথা, আমি তো আর আব্বার সাথে নেই, আমি তো আছি অন্য ছেলে। তো আমরা তো হার্ডলি দুই দিন পর হয়তো একদিন নামাজে গেলে পরে কোথাও গেলে পরে দেখা হয়, একটু কি করা যাবে না? তো আমি হ্যাঁ একটা করা যেতে পারে, আপনি আপনি তাহলে নন ডিভিশন ফ্যাসিলিটি, আমাকে ডিভিশন ফ্যাসিলিটি, আমাকে নন ডিভিশন ফ্যাসিলিটি দিবে। আমি যেটাই হোক এক জেলে রাখেন, আমরা দূরে থাকতে চাই না। তো হঠাৎ করে তার পরের দিন শুনলাম যে আব্বার অর্ডার চলে আসছে আব্বাকে কাশিমপুরে পাঠিয়ে দিবে। তো তখন আব্বাকে কাশিমপুরে, তো তখন দ্যাট 3 আই হ্যাড নো কমিউনিকেশন উইথ মাই ড্যাড, দ্যাট ওয়াজ দি ওয়ার্স্ট টাইম আই হ্যাভার পাসড ইন দ্য জেল, আই ডিড নট নো হাউ হি ওয়াজ, আই হ্যাড নো আইডিয়া অ্যাট অল। ওই 3 মাস বাবার সাথে মনে করি আমি এতিমি হয়ে গেছিলাম পুরো, কারণ যোগাযোগ করবো কীভাবে, টেলিফোন নাই। চিন্তা করো কী নির্যাতন, জেলখানার মধ্যে বলতে আমাদের নির্যাতন করেছে, এটা একটা অকুপেশন সোলজাররা কিন্তু এটা করে না, যেটা ওরা করেছে। এবং আমাকে তো অবাক লাগে, আমি বঙ্গবন্ধু তনয় শেখ হাসিনাকে আমি প্রশ্ন করতে চাই আজকে আমার পুরো পরিবার নিয়ে, যে আজও উনি কেন চুপ করে বসে আছেন, আজও কেন ওই যে 77 ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করা হয়েছিল তাদের কমিশন করে, কেন আজও তাদের বাড়াবাড়িটা এখনও বিচার করা হচ্ছে না, আজও কেমন করে জেনারেল মাসুদ এদেশের হাই কমিশনার হয়ে কেন ইয়েতে অস্ট্রেলিয়াতে থাকে,
আজও কেন ওখানে মঈন ওইখানে বসে বসে বড় বড় কথা বলে? আমি 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 জানি না শেখ হাসিনা বঙ্গবন্ধু তো না, উনি উনি নির্যাতনে ওনার চেয়ে বেশি কেউ দেখে নাই, তারপরে কেন এরকম সহ্য করে আছেন আমার কাছে বোধগম্য হয় না। সো সারার কাছে একটু জানতে চাইবো যে এই সব মিলিয়ে যে অভিজ্ঞতা আপনার হলো শেষ পর্যন্ত জীবন সম্পর্কে অভিজ্ঞতাটা, আজকে কি ধারণা সব কিছু মিলিয়ে? আজকে ধারণা যে যে অভিজ্ঞতা হয়েছে ওটা তো ভুলবো না, ওটা তো এই কষ্টটা তো নিয়েই থাকতে হবে, এই কষ্ট নিয়ে সামনে চলতে হবে। আর আজকে এবার ঈদ আরও খুশি এই কারণে যে দুই বছর পর আমরা সব সবাই একসাথে আমরা ঈদ পালন করতে পারছি, উপভোগ করতে পারছি ঈদটা। একসঙ্গে ঈদ করা আপনি আপনার মিস করেছেন দুই বছরই অলমোস্ট, দুই বছর। তখন চিন্তা করতে হতো যে আব্বুর সাথে দেখা করতে পারবো কি না, আব্বু কি খাচ্ছে ঈদে, তো এইসব নিয়ে আমাদের চিন্তা করতে হতো, মন খারাপ করে বসে থাকতাম আমরা, অথবা আব্বুর সাথে দেখা করার পারমিশন পেলেই তড়িঘড়ি করে চলে যেতাম। যে যখন জেলে ছিলাম আমরা, তখন আমি ছিলাম ঈদটা যখন মানে ঈদের দিন আমি অস্থির হয়ে আছি, জেলে কখন আসবে, দেখা হবে কখন, আমি অস্থির হয়ে আছি। আমাকে যারা ছিলেন ওখানে অনেকেই ছিলেন, আব্দুল মিন্টু সাহেব ছিলেন, তারপর আমাদের সাথে ডক্টর জাহাঙ্গীর সত্তার, টিঙ্কু, আরও অনেকেই, প্রায় 14 জনের মতো আমরা ছিলাম ওই সেলটাতে। তখন বলতে কি সবাই বলতে আসবে আসবে, চিন্তা করো না আসবে, তো এদিকে টাইম পার হয়েছে, 5টার পরে আর হয়তো ঢুকতে দিবে না। তারপর লাস্টে 4:30 দিকে কল আসলো যে আমাকে দেখা আসছে, আমি তখন গেলাম, আমি আসলো যে এত দেরি করে কেন আসছে। পরে যা শুনলাম যে সকাল থেকেই বের হয়ে গেছে, প্রথমে আব্বার সাথে কাশিমপুরে দেখা করতে গেছে, রাস্তায় জামটাম সব মিলাই আস্তে আস্তে সময় বেশি লেগে গেছে। তো আমার ওয়াইফ আমরা তখন বের হয়ে গেছে, আমি সারা দুজনই বের হয়ে গেছে, তো বেসিক্যালি তাদের ঈদটাও কেটেছে কিন্তু রাস্তায়, বাসায় আর একসাথে কোনো করতে পারিনি। আমাদের দেখা দেখা করার জন্যেই একজন আব্বু ছিল কাশিমপুরে, আমি ছিলাম সেন্ট্রাল জেলে, যার ফলে দুটো দুই দিকে। তো বেসিক্যালি দুই বছর পর আমরা উই আর লুকিং ফরওয়ার্ড যে একসাথে ঈদটা করবো, সবাই আসবে আর কি। এই তো এই অভিজ্ঞতার পরে আপনি মানে সামনের দিনগুলো সম্পর্কে আপনার প্রত্যাশা কি? এই ধরনের কখনো এরকম সিচুয়েশন যেন কারো জীবনে না আসে, বাংলাদেশে না, যা হয়েছে আমাদের উপর দিয়েই হয়েছে। আমরা চাই না আরও কোনো মহিলা তার অবিবাহিত কন্যা পুত্র নিয়ে জেলে যান, এটা অন্তর থেকেই দোয়া করব যেন আগামীতে এই ধরনের নোংরা কাজ যেন কেউ না করে। আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন যে এই জায়গাটাতে বাংলাদেশের রাজনীতিতে বা রাজনীতিবিদদের, আপনারা বাবা বাবার প্রজন্ম যারা এখন রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন, তাদের কাছে কোনো চাওয়া আছে কিনা এই ধরনের অবস্থা যেন না হয়? মানে এই অবস্থার জন্য অনেকে বলে থাকেন যে তাদেরও খানিকটা দায় দায়িত্ব আছে, বা আজকে যেমনটা আপনার বাবা বলছিলেন যে তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছেন যে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তো সব মিলিয়ে আপনাদের দুজনের কাছে জানতে চাও যে তাদের তাদের কাছে আপনাদের কোনো চাওয়া আছে কিনা এরকম যেন ভবিষ্যতে না হয়, তারা কি করতে পারেন বলে? বেসিক্যালি যেই নির্যাতনটা আমাদের উপর দিয়ে গেছে, আমার মনে হয় বাংলাদেশের টপ যে কয়েকটা পলিটিশিয়ান আসে না কেন, তাদের উপর দিয়েও এটা হয়েছে। তারা উপলব্ধি করতে পেরেছে যে ওয়্যার ইট অ্যাকচুয়ালি ওয়েন্ট রং, যে আজকে এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে। এবং আমি শিওর যে যদি অন্যায়ভাবে যদি কোনো কিছু কেউ করে থাকে তো সেটার বিচার হবেই কোনো না কোনো দিন, এটা হতেই হবে, এটা হয়ে আসছে, ম্যাটার অফ টাইম। তো এবং আমি মনে করি যে আগামীতে আমাদের যে প্রজন্মটা, আমরা যারা আসছি এবং যারা যারা মানে এখন ইয়াং কিছু নেতারা আসছেন এখন আপনার পলিটিক্সে জয়েন করছেন, আমি মনে করি যে আগামী দিনের রাজনীতিগুলো আমার মনে হয় না এরকম, আরও আরও অ্যাটলিস্ট আপনার মোর আপনার ইয়ে হবে আর কি, ওপেন হবে এবং এবং কথাবার্তা চলবে, কথাবার্তা বন্ধ করে রাজনীতি আমার মনে হয় না এই দিনগুলো হয়তো আস্তে আস্তে পরিবর্তন আসবে, রাজনৈতিক সংস্কৃতি পলিটিক্যাল কালচার একটা কালচার একটা পরিবর্তন আসবে ডেফিনেটলি। সারা, আমি বলতে চাই যে আমরা যে মূল্যবান সময় হারিয়েছি দুইটা বছর, আর আমার আব্বু যে বললেন আমার নানু মারা গেছেন, আমার ফুপু মারা গেছেন, তো এইসব কারো বিচার চেয়ে তো এইসব জিনিস আমাদেরকে দিতে পারবে না ফেরত,
তো আগামীতে জানি আমাদের মতন জানি কেউ এরকম কষ্ট ভোগ না করে এই দিকে লক্ষ্য রাখা উচিত সকলের। অনেক কষ্ট, অনেক ত্যাগ, এবং আমরা চাইব যে ঈদের আনন্দের মধ্য দিয়ে আপনারা আবার একটা নতুন জীবন, কারণ আপনাদের সঙ্গে জনগণের একটা সম্পর্ক আছে এবং আপনারা ভালো থাকলে জনগণ ভালো থাকবে, জনগণ ভালো থাকলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। এই জায়গাটাতে দুঃখটা ভুলে ঈদের আনন্দটা আপনারা আজকে জনগণের সঙ্গে শেয়ার করবেন, কীভাবে করবেন জানি না। এই অনুষ্ঠানে যারা আসেন তারা যে যেভাবে পারেন কিছুটা পারফর্ম করবার চেষ্টা করেন। পারফর্ম তো মানে বললাম না যে পারফর্ম মানে এই কলেজে ইউনিভার্সিটি স্কুলে পড়ার সময় আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম তখন ইয়েতে আকাশবাণীতে অনুরোধের আসর হতো, আমার স্ত্রী আমার দুজনেই, আমরা রোববার দিন আমাদের আবার স্কুল থাকতো, তো ওই আকাশবাণীতে অনুরোধের আসরটা তো দুপুরবেলা, তো সে সময় প্রায়ই আমরা যদি শুনতাম যে ওই দিন অমুকের গান হবে, বিশেষ করে সন্ধ্যা হিমন্তের গানের কথা শুনলে স্কুল ফাঁকি দিত আমাকে, যে আকাশবাণীতে গানগুলো শুনতাম। তারপর তখন একই স্কুলে পড়তো না, ও অন্য স্কুলে পড়তো, আমি অন্য স্কুল, ও তো আমেরিকায় ছিল, আমি তো বাংলাদেশে ছিলাম আর কি। তো দুজনই মানে ওই সময় মানুষ তো আমরা, তো তখন তো সন্ধ্যা হিমন্ত এরাই ই করতো, আমাদের বাংলাদেশে ছিল ফেরদৌসী রহমান সাহেব, ফেরদৌস রহমান ছিল, তারপর বশির আহমেদ, জব্বার আব্দুল জব্বার, এরা সব আব্দুল আলিম এরা ছিল, এদের গান পপুলার ছিল আর কি। তো তখন ওই সব গানের সাথে সাথে আমরাও একটু মানে একসাথে বসলে বন্ধু বান্ধবরা গরমের দিনে হলে মাঠের মধ্যে বসে ওই বেসুরে গলায় গান টান গেতাম আর কি। তো সেটা এই টেলিভিশনের মাধ্যমে গাইলে তো আমার এলাকার লোকজনই আমাকে মারতে আসবে, যে গান গাইতে জানে না গান গায়, গান গায় কেউ মারতে আসবে না, সবাই খুশি হবে। তো আমার মাঝে মাঝে যেহেতু প্রেম করেছি তো অনেক রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালো লাগতো, যেমন তোমার আছে সেদিন দুজনে দুলেছিল বনে, ওটা খুব ভালো লাগতো গানটা। যাই হোক, একটা কিছু সুরে 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 দুই লাইন হলো, আর সেই হারানোর সুরের ওগো তুমি যে আমার, এইসব গান মানে যেহেতু ছাত্র জীবনে প্রেম করেছে এই গানগুলো ছেলেমেয়েরা আছে, এই গানগুলো তখন খুব ভালো লাগতো, খুব আলোড়ন সৃষ্টি। যে কোনো আপনি রোমান্টিক হোক, যে কোনো একটা গানের দুইটা লাইন আপনার গলায় আমরা শুনতে চাই, কোনটা গাইবো? যে কোনো আমাদের সেন্টেন্সে পুরো যাই না, তা যেটুকু দুই যেটুকু জানি ভুলে গেছি, যেটুকু জানি না। আমরা জানি যে আপনি শিল্পরসিক, না শিল্পরসিক, কিন্তু ছাত্র জীবনের পরে বাস্তবতার এই মিল কারখানায় করার সিমেন্ট বালু হিসাব করতে করতে এই সব সব সেন্টেন্স ফেন্টেন্স সব ভুলে গেছি। তারপরে যে কোনো একটি গান, তো আমি জানি না আপনারা কেউ কিছু একটা গানের দুটা লাইন আমার আম্মাকে গাইতে শুনতাম, কিন্তু আমার ওয়ার্ড বেশি মনে নাই। জি, এটা গিয়ে দেখতে একদা বলেছিলে সেলিনের মালাগুলো ভরিয়া জীবন মনে শ্রাবণ বরিশনে। আচ্ছা, আমি ওই তোমার তুমি যে আমার নাগে আর একটা গান গাই আর কি, যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটা, সেটা হচ্ছিল যে তোমার পৃথিবী আমারে চায়, পৃথিবী আমারে চায় বেদরে খোনা। আমরা শেষ করছি প্রিয় দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে, অনেক দুঃখ কষ্ট বেদনা এবং সেই সঙ্গে আনন্দ। ঈদে সবাই যে আনন্দ করতে পারেন তা নয়, যার যেটুকু সামর্থ্য আছে, সীমাবদ্ধতা আছে, সেটুকু নিয়ে আমরা প্রত্যেকে আনন্দটা শেয়ার করতে চাই এবং সেটি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে মূলত হয়েছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা লিখতে পারেন, লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাতা চ্যানেল আইজিপি বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এয়ারপ্রেসে আপনি @তৃতীয়মাত্রা.com এবং 6161 নাম্বারে আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বৃহস্পতিবার দুপুর 12:05 এবং শুক্রবার দুপুর 12:30 দেখবার আমন্ত্রণ। সেই সঙ্গে ইন্টারনেট আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.তৃতীয়মাত্রা.com।
আবেদ হাসান মাহমুদ, রুমানা মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ এবং সারা হাসান মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আমরা একটি রাজনৈতিক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলাম, রাজনীতিবিদ, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যার সঙ্গে, এবং রাজনীতিবিদদের সঙ্গে সম্পর্কে নানা ধরনের অভিযোগ আমরা করে থাকি, কিন্তু একথাও সত্য যে এই দেশের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক ক্ষেত্রে রাজনীতিবিদদের অনেক অর্জন আছে, অবদান আছে, এবং রাজনীতিবিদদের ছাড়া এই দেশটির জন্মও হতো না, একথাও অনস্বীকার্য। এবং রাজনীতিবিদদের পরিবারের সঙ্গে যে সম্পর্ক, তাদের পরিবারের যে প্রভাব, ত্যাগ, সেটি কিন্তু এই পরিবারটির মধ্য দিয়ে দেখা গেছে। ভুল ত্রুটি থাকুক কিংবা না থাকুক, সেই বিতর্কে আমরা যাব না, কিন্তু একথা অনস্বীকার্য যে বিনা দোষে কিংবা খানিকটা দোষে বা অতি দোষে যেভাবেই বলি না কেন, তার দোষে তার কন্যা, অবিবাহিতা কন্যা, তার স্ত্রী, তার পুত্র, তাদেরকেও জেলে যেতে হয়েছে, যেটি থেকে বোঝা যায় যে এটি আসলে কোনো অভিযোগের চাইতে বড় হচ্ছে, এটি এক ধরনের ষড়যন্ত্র বা এক ধরনের নিরাজনীতিকরণ বা বিরাজনীতিকরণের প্রয়াস। এই প্রয়াস যেন ভবিষ্যতে কেউ গ্রহণ না করতে পারেন, এই ধরনের সুযোগ যেন কেউ গ্রহণ না করতে পারেন, সেটির ব্যবস্থা নিশ্চিত করবার ব্যবস্থাটা কিন্তু রাজনীতিবিদদেরই করতে হবে, এবং সেটি যদি তারা করতে ব্যর্থ হন তাহলে এ ধরনের পরিণতির মুখোমুখি তাদেরকে ভবিষ্যতে হতে হবে। এই কথাটি আমাদের রাজনীতিবিদদের মাথায় রাখতে হবে, এবং আমরা আশা করব যে ধরনের ত্রুটি বিচ্যুতির কথা আমরা আমাদের রাজনীতিবিদদের দিকে অঙ্গুলি হেলন করে দেখাবার চেষ্টা করি, সেই সম্পর্কে তারা সচেতন হবেন। জনগণ তাদেরকে ভালোবাসে, শত দোষ ত্রুটি অভিযোগ সত্ত্বেও, এবং রাজনীতিবিদরাও তাদের নানা ধরনের সীমাবদ্ধতা সত্ত্বেও জনগণের পাশেই কিন্তু সবার আগে গিয়ে দাঁড়ান। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনাদের সবার জন্য শুভকামনা, আপনাদের সবার প্রতি আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।